আজকে প্রশাসনের যারা আছে তারা আপনাদেরকে নিয়ে উপহাস করে তিরস্কার করে। আপনাদের দলের অনেক নেতা বলে বর্তমানে যারা এমপি তারা হলো খয়রাতি এমপি, সিসি কি লজ্জা, এই লজ্জা নিয়ে আবার আপনারা রাজনৈতিক অঙ্গনে আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আমাদেরকে হুমকি ধমকি দেন। পুলিশ সহ সিভিল প্রশাসনও বলে বেশি বড় বড় কথা বলতে এসেন না, আপনারা জনগণ দ্বারা নির্বাচিত হন নাই, আমরা আপনাদেরকে নির্বাচিত করেছি, আপনাদের কথা শুনতে আমরা প্রস্তুত না। আপনাদের যে কতটুকু শক্তি, আপনাদের যে কতটুকু জনপ্রিয়তা ওটা আমরা ভালো করে জানি, আমাদের ছাড়া আপনাদের কোনো উপায় নাই। অনেক লজ্জা বোধ করি, জনপ্রতিনিধিদের মান সম্মান ইজ্জত আপনারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। আমি দীর্ঘদিন প্রশাসনের দায়িত্বে ছিলাম, প্রশাসনিক অনেক কর্মকর্তার সাথে আমার সম্পর্ক, অনেক বন্ধুরা বন্ধুদের সন্তানেরা আজকাল বিভিন্ন সরকারি বড় বড় পদে তারা কর্মরত, তাদের কাছে গল্প শুনি এখনকার এমপিরা মন্ত্রীরা কিংবা এই দলের সরকারি দলের যারা আছে তারা যখন প্রশাসনের কাছে কোনো ব্যাপারে ওজোর আবদার নিয়ে যায়, প্রশাসন তাদেরকে যখন বলে এটা করতে পারবো না তখন তারা একটু রাগ হয়ে যায়, মিজাজ দেখায়। এই মিজাজ দেখানোর উপরে পুলিশ সহ সিভিল প্রশাসনও বলে বেশি বড় বড় কথা বলতে এসেন না, আপনারা জনগণ দ্বারা নির্বাচিত হন নাই, আমরা আপনাদেরকে নির্বাচিত করেছি, বড় বড় কথা বলেন না আমাদের সামনে, আপনাদের কথা শুনতে আমরা প্রস্তুত না। আপনাদের যে কতটুকু শক্তি, আপনাদের যে কতটুকু জনপ্রিয়তা ওটা আমরা ভালো করে জানি, আমাদের ছাড়া আপনাদের কোনো উপায় নাই। জনপ্রতিনিধি ছিলাম দীর্ঘদিন বিভিন্ন পর্যায়ে, এই হিসাবে অনেক লজ্জা বোধ করি, জনপ্রতিনিধিদের মান সম্মান ইজ্জত আপনারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। আজকে প্রশাসনের যারা আছে তারা আপনাদেরকে নিয়ে উপহাস করে তিরস্কার করে, এবং আপনাদের দলের অনেক নেতা বলে বর্তমানে যারা এমপি তারা হলো খয়রাতি এমপি, সিসি কি লজ্জা, এই লজ্জা নিয়ে আবার আপনারা রাজনৈতিক অঙ্গনে আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, আমাদেরকে হুমকি ধমকি দেন। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকবে, কেননা জনপ্রতিনিধিদের মূল্য নাই, হাস্য উপহাস করে প্রশাসনিক লোকেরা আবার প্রশাসনকে এই সরকারে দাবেদার বানিয়েছে। অনেক অনেক কর্মকর্তা আছে ভালো পোস্টিংয়ের জন্য, প্রমোশনের জন্য কিংবা সরকারের ন্যাক দৃষ্টি আসার জন্য তারা সরকারের হয়ে কাজ করে। এই যে প্রশাসনিক অবস্থা করা হয়েছে এটা দেশের জন্য অত্যন্ত অমঙ্গলজনক, তাদেরকে যখন অন্যায় পথে পরিচালনা করা হয় তারা হয়তো মুখ ফুটে প্রতিবাদ করতে পারে না চাকরির কথা ভেবে, কিন্তু মনে মনে তো তারা ঘৃণা করে যে এই সরকারের কর্মকর্তারা, এই সরকারে যারা আছে তারা চরিত্রহীন, তারা নীতি নৈতিকতাহীন, তারা তো এটা নিশ্চয়ই মনে করে। এই দেশের এই প্রশাসনকে আর কত নষ্ট করবেন, এই দেশের জনপ্রতিনিধিদেরকে আর কত হেয় করবেন, এদেশের মানুষের আর কত ক্ষতি করবেন।